যত বড় নেতাই হোক না কেন আন্দোলনের মাঠে নিষ্ক্রিয় থাকলে তাদের বহিষ্কার করতে হবে। দলের শীর্ষ নেতাদের কাছে মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি চেয়েছেন নির্বাহী কমিটির সদস্যরা। তারা মনে করেন এই আলোচনার পর আন্দোলনের স্পৃহা বেড়েছে বিএনপিতে। দলটির নীতি নির্ধারকরা বলছেন দলে গণতন্ত্রের ব্যবহারিক চর্চা দৃশ্যমান হলো এই সভা দিয়েই। আগামী এক মাসে এমন একাধিক মত বিনিময় সভা হবে বলেও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। তিন দিন করে দুই দফায় মোট ৬ দিনের মতবিনিময় সভায় আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা করেছেন বিএনপি নেতারা। এই সভার আয়োজন ছিল ব্যাপক। অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টারা। যোগ দেন সম্পাদক মণ্ডলী, নির্বাহী কমিটির সদস্যরা। অংশ নেওয়া নির্বাহী কমিটির সদস্যরা বলছেন, অতীতে কোনো নেতার আন্দোলনের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এ নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে তাদের। এই আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ভূমিকা পালন করবে না তাদের ব্যাপারে দল যাতে ব্যবস্থা গ্রহণ করে, এবং এই আন্দোলন সংগ্রাম সফল করা এটা কোনো ব্যক্তির বিষয় নয়, এটি কোনো দলের বিষয় নয়। এই গুরুত্বপূর্ণ ভূমিকা যদি একজন রাজনৈতিক নেতা বা কর্মী পালন না করে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। যাদেরকে সময় দেওয়ার পরে তারা ব্যর্থ, তারপরেও সময় দেওয়ার পরে ব্যর্থ, তাদেরকে আর পরীক্ষা করার মতো সময় আমাদের হাতে নাই। সুতরাং তাদের বিরুদ্ধে ডিসিশন অবশ্যই দল নেবে। এই বিষয়কে আমলে নিয়ে আগামীতে যে কোনো সংগঠনের কমিটি গঠনে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা হবে। এই সভায় এই সিদ্ধান্ত হয়, জানান স্থায়ী কমিটির এই সদস্য। তো এই যে আলোচনাগুলো উনি করছেন তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে এবং কেন্দ্রীয় কমিটির সদস্যের সাথে, এর চেয়ে বড় গণতন্ত্র একটা পার্টিতে আছে কিনা আমার জানা নেই, কারণ আমি ছোটোবেলা থেকে পার্টি করে বড় হয়েছি। তো আমি তো এরকম খোলামেলা আলোচনা তো আমি দেখিনি। তার অর্থটা কি? বিএনপিতে গণতন্ত্র আছে। আগামী ৮ অক্টোবর পেশাজীবীদের নেতা এবং পেশাজীবী সংগঠনের কর্মীদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় সভার আগেই ২৭ সেপ্টেম্বর আইনজীবী এবং ২৯ সেপ্টেম্বর শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক সহ অন্য পেশাজীবীদের সঙ্গে ঘরোয়াভাবে বৈঠক সেরে নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান নেতারা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।